ঢাকা 17 আসনের বিএফ শাহিন কলেজ আমরা সেই কেন্দ্রে রয়েছি। এখনো পর্যন্ত মাত্র একটি ভোট পড়েছে, অর্থাৎ 50 মিনিটে একটি ভোট। এটি আসলে আপনারা কেমন দেখছেন? তবে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম 2 ঘন্টা, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হয়ে প্রায় 10টার মধ্যে ভোট দেওয়ার আমেজ বিরাজমান থাকে, সেটি আমরা এখানে দেখেছি পুরোপুরি ভিন্ন। অর্থাৎ এখানের চিত্রটা পুরোটাই ফাঁকা এবং সেই কেন্দ্রে রয়েছি, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কেন্দ্রের যেসব কক্ষ রয়েছে, যেসব কক্ষে মূলত ভোট হয় সেসব কক্ষ আমরা দেখেছি পুরোপুরি ফাঁকা রয়েছে। যারা এজেন্ট রয়েছেন এবং যারা কর্মী রয়েছেন, যারা আসলে ভোট দেওয়ায় সহযোগিতা করে, তারাও অলস সময় পার করছে। অর্থাৎ সকাল থেকে এখনো পর্যন্ত আমরা দেখেছি কেন্দ্রে মাত্র একটি ভোট পড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন।